ব্যাক টু মাই চ্যানেল মমেন। আর সব আর আর সব এখন ঘরে দাদুর সঙ্গে খাওয়ার চেষ্টা করছে ভাত। একবার খিচুড়ি খাইয়ে দিলাম, ওর কিছুতেই পোষালো না। নিজের খিচুড়ি ওর কিছুতেই ভালো লাগে না, সবার পাতের জিনিসগুলোই ওর খেতে ভালো লাগে। মা বলে বাচ্চারা নাকি এরকমই হয়, পাতের জিনিস খেতে, লোকের পাতের জিনিস খেতেই ভালোবাসে, নিজের জিনিস খেতে পছন্দ করে না। কিন্তু আজকে যেটা ঘটনা হলো সেটা হলো, আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর সেটা কি বলুন তো, সেটা হচ্ছে আজকে জমিয়ে শীত পড়েছে, কিন্তু আজকে ব্যাপক শীত পড়েছে আমাদের এখানে। আমি এখন 1:30 বাজে, দেখুন না, একদম সোয়েটার ফোয়েটার পরে রয়েছি। আর এই শীতে বলুন তো কি খাওয়া যায়। সেটা হচ্ছে, মা বলছে ঘর থেকে 1:30 নয় 2:15, আর সেটা খাওয়া যায় হচ্ছে যে পকোড়া। পকোড়া হচ্ছে আজকে বাঁধাকপির পকোড়া। বাঁধাকপিটা অনেকদিন ধরেই আনা আছে ফ্রিজে, কিচ্ছু উদ্ধার করা হচ্ছে না বাঁধাকপিটা। আর বাবা তো জানেন ওটা যদি উদ্ধার না হয় তাহলে আমরা উদ্ধার হয়ে যাব, তাই আমরা ভাবলাম আজকে একটু পকোড়া করি। আর রেসিপি কোনো কিছু করলে তো আপনাদের দেখাবোই, তাই না? চলুন চট জলদি করি, এরপর যদি জলদি না করে আমি কথা বলতে থাকি তাহলে আমাদের খাওয়া হবে না, শুধু পকোড়া ভাজা হবে। আর এই পকোড়াটার সন্ধ্যেবেলা মুড়ি দিয়ে খাওয়া হবে, ভাত দিয়ে আর হবে না। চলুন চলুন। খাবার সময় হয়ে গেছে আর আমি এখন পকোড়াগুলো ভাজছি। কিছু ভাজা হয়ে গেছে বুঝলেন তো, ওগুলো বাবাকে দিয়ে দিই, মা খেতে দিচ্ছে আর আমি বাদ বাকিগুলো এখন ভেজে দিচ্ছি। গরম গরম পকোড়া আর ভাত, বাঁধাকপি পকোড়া জমে যাবে। কিন্তু আমার ছেলে খেতে পারবে না, এটাই মুশকিল, ও আমাদের খাবারের ওপর একবারে হামলে করবে। বাঙালিদের এটাই জানেন তো যে দুপুরবেলা যদি কিছু তেমন কিছু রান্না না হয় তাহলে যে কোনো বড়া পকোড়া ভেজে নেয়, না না হলে বাঙালি হলো কি করে। আপনারা এই পকোড়াটা না বাড়িতে, বাঁধাকপি পকোড়াটা একদম তো ইজি রেসিপি বললাম, যারা জানেন না তারা বানাবেন, আর যারা জানেন তো তারা তো জানেনই, আর বলার কোনো অবকাশ রাখে না। আমার বড় আজকে বাড়ি নেই জানেন তো, ও বাড়ি থাকলে বলবে ও আমি যেদিন বাড়ি থাকি না সেদিনই তোমরা এইসব পকোড়া পকোড়া ভেজে খাও, আর যেদিন আমি বাড়ি থাকি সেদিন এইসব করো না। আমি মাকে বলেছি যে 2-3টে রেখে দেবে, রাত্রে আসবে যখন তখন আবার বেশি করে ভালো করে ভেজে দিবে। এই ব্যাটারটাও আমি ফ্রিজে রেখে দিতে পারতাম, কিন্তু রাখলাম না, একটু কম করে ভেজে রেখে দিই, তখন আবার একটু কড়া করে ভেজে রেখে দিলেই হবে, হাতটা দিই। এই দেখুন গরম গরম পকোড়া আমার রেডি হয়ে গেছে, আর ওইগুলো বাদ বাকিগুলো ভাজি দিয়ে আসি, এটা বাবা খাবে। এইগুলো ভাজা হতে না একটু সময় লাগবে, ততক্ষণ আপনারা কি করবেন আমার অন্যান্য ব্লগগুলো দেখুন না, একটু ওয়াচ করুন, তাতে আমারও ভালো হয় আপনাদেরও ভালো লাগে। পকোড়া একটু কড়কড়ে করে না ভাজলে কিন্তু ভালো লাগে না, একটু মচমচ করবে তবেই ভালো লাগে। তাহলে আমি এগুলো বানিয়ে ফেলি, আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জানুয়ারি মাসটা ভালোভাবে কাটান, এইসব পকোড়া পকোড়া বানিয়ে খান, আমার ব্লগগুলো দেখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। কি করছেন আপনারা, সত্যি আমি একটার পর একটা ভিডিও আনছি, যান তাড়াতাড়ি দেখুন, আর আজকেই এই পকোড়াটা বানিয়ে খাবেন। ওকে বাই, টাটা, সি ইউ।